তুমি কি করছো? দিদিয়ার সাথে বসে বসে পড়ছো? বাবুন কি পড়াশোনা করছে? বাবা, তোমার এই খাতা বই দরকার, তুমি ফাইভে একবারে ভর্তি হবে। রাধিকা, চামচ কেন এনেছো বাবা? খালি দুষ্টু করে, রান্নাঘরের জিনিস আমি কিছু খুঁজে পাই না। চামচ বাটি সব এক একটা এনে এক এক জায়গায় ফেলে, আমি খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়। এই যে দেখছো না, চেয়ারে নিজে নিজে উঠে বসে আছে, মনকে পড়তেও দিচ্ছে না। বাবুন, কি করছো তুমি বলো সবাইকে? দুষ্ট করছো? হায় হায়, দেখো দেখো, চামচ দিয়ে এরকম করে না সোনা। ও আচ্ছা, আজকে অনুশ্রীর শরীরটাও খারাপ, ওর ফ্লু হয়েছে, অসম্ভব সর্দি কাশি, খুব অসুস্থ। তাও আমি পড়তে বসিয়েছি ওর রবিবারে ম্যাথ পরীক্ষা। তোমার শরীরটা এখন কেমন লাগছে মা? এত ভালো আছে? ও ভালো হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে বাবা? ওকে এভরিওয়ান, আমার বাচ্চাদের জন্য আশীর্বাদ করবেন। আমার খুব ভয় লাগছে, বিকজ মানে ভাইরাল জিনিসটা তো ছোঁয়াচ্ছে, এখন আর রাধিকার হয়ে যায় তো খুব টেনশনে আছি। এমনিতেই খায় না, আর এগুলো হলে তো খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিবে। সো আর ভিডিও করছি না, দেখছেন তো কীরকম নয়েস করছে। বাই বাই।